ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য, এমনই রিপোর্ট উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি, তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো রয়েছে ফেক নিউজ শীর্ষে আমাদের রাজ্য। 2021-এ মোট 43টি ফেক নিউজ তার অভিযোগ এসেছিল, যার মধ্যে বিধানসভা ভোটের সময় কলকাতারই 28টি নিউজ ছিল। 2021-এ বিধানসভা ভোটের সময় মোট 43টি ফেক নিউজের অভিযোগ এসেছে, যার মধ্যে 28টি ফেক নিউজই কলকাতার। ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফেক নিউজ। তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। তাপসবাবু, স্বাগত কলকাতা টিভিতে। ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য, কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? না, এটা তো ইন্ট্রোডিউসড বা এটা 19-এর পর থেকে এটা হয়েছে, এটা বিজেপির সৃষ্ট, মানে বিজেপি ওদের কেন্দ্রীয় যাদের দায়িত্বে আছে বা রাজ্যে যারা দায়িত্ব আছে তারা এত ফেক নিউজ পোস্ট করে সে ভাবা যায় না। অন্য রাজ্যের ঘটনা বাংলার বলে, এমনকি অন্য রাষ্ট্রের কোন ছবি বাংলার ছবি বলে চালিয়ে দিই, এইভাবে ফেক ব্যাপারটাকে যে মাত্রায় নিয়ে গেছে তাতে এনসিআরবির রিপোর্ট সঠিক এটা প্রমাণিত। অনেক ধন্যবাদ তাপস বাবু আমাদের সঙ্গে টেলিফোনে আপনার এই মতামত শেয়ার করার জন্য। আপনাদের জানিয়ে রাখি ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফেক নিউজ, এমনই রিপোর্ট পেশ করলো এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। তাদের রিপোর্টে দেখা যাচ্ছে ফেক নিউজের শীর্ষে পশ্চিমবঙ্গ। 2021-এ বিধানসভা ভোটের সময় সবথেকে বেশি ফেক নিউজ ছড়িয়েছিল, 43টি ফেক নিউজের খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে কলকাতার 28টি নিউজ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফেক নিউজের শীর্ষে এই রাজ্য, এনসিআরবির রিপোর্ট এমনটাই বলছে। বিধানসভা ভোটের সময়ও বেশ কিছু ফেক নিউজ ছড়িয়েছিল, 43টি ফেক নিউজের খবর সেই সময় অভিযুক্ত হয়েছিল, যার মধ্যে কলকাতার 28টি ফেক নিউজ বলেই জানতে পারা যাচ্ছে। ২০২১ সালে রাজ্যে 43টি ভুয়ো খবরের অভিযোগ উঠেছিল, যার মধ্যে কলকাতারই 28টি খবর ছিল। বিধানসভা ভোটের সময় এই তথ্য সামনে আসে, বিধানসভা ভোটের সময় এই ফেক নিউজ ছড়ানোর খবর সামনে আসে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো রয়েছে ফেক নিউজ। 2021-এ বিধানসভা ভোটের সময় মোট 43টি ভুয়ো খবরের অভিযোগ আসে, যার মধ্যে কলকাতার 28টি খবর ছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তরফ থেকে যে রেকর্ড প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফেক নিউজ, 2021-এর বিধানসভা ভোটের সময় মোট 43টি ভুয়ো খবরের অভিযোগ ওঠে, যার মধ্যে কলকাতারই ছিল 28টি খবর। ফেক নিউজের শীর্ষে আমাদের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফেক নিউজ, এনসিআরবির রিপোর্ট বলছে যে ফেক নিউজের শীর্ষে রাজ্য পশ্চিমবঙ্গ। 2021-এ বিধানসভা ভোটের সময় মোট 43টি ভুয়ো খবরের অভিযোগ দায়ের হয়, যার মধ্যে কলকাতারই ছিল 28টি।